সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। পাহাড়ি ঝর্ণা, সাগরের উত্তাল ঢেউ, গা ছমছম করা গহীন অরণ্য, এখানে সবই আছে। ঋতুতে ঋতুতে এদেশ রং বদলায়। এখানে মাটির নিচে ছড়িয়ে আছে হাজার বছরের কত না ঐতিহ্য। বাংলাদেশের গ্রামগুলো ভারী সুন্দর, ছবির মতো। বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জ জেলায় এরকমই একটি গ্রাম টুঙ্গিপাড়া। গ্রামের ভিতর দিয়ে বয়ে চলা বাইগার নদীটি চলে গেছে বহু দূর, মিশেছে মধুমতি নদীর সাথে। এ গ্রামের শেখ বাড়িতেই 1920 সালের 17 মার্চ মঙ্গলবার খোকার জন্ম। বাবার নাম শেখ লুৎফর রহমান, মা সায়রা খাতুন, নানা শেখ আব্দুল মজিদ শিশুর নাম রেখেছিলেন মুজিব। পবিত্র কোরআন শরীফের সূরা হুদে মুজিব শব্দটির অর্থ উত্তর দেওয়া। বড় হয়ে তাকে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয়েছে বলে মুজিব নামটি বোধহয় সার্থক হয়েছিল। ছোটোমণিরা, তোমাদেরকে একজন অনেক বড় মানুষের কথা বলবো, তার জীবনের গল্প। এখন থেকে প্রায় 90-91 বছর আগে তিনি একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ভেবে দেখো, এত বছর আগে সেই গ্রামটি কেমন ছিল। একটি সবুজ সুন্দর পরিবেশ, নীল আকাশ, নদী, ধান ক্ষেত, মাঠ। এর মধ্যে একটি দুরন্ত বালক হয়ে তিনি ঘুরে বেড়াতেন আর দেখতেন মানুষকে, সেই মানুষকে যাদের নিয়ে তিনি একদিন রাজনীতি করেছিলেন, সেই মানুষকে যাদের কথা তিনি দুঃখী মানুষ হিসেবে বারবার উচ্চারণ করেছে। বর্ষাকালে তুমুল বৃষ্টির মধ্যে তাকে স্কুলে যেতে হতো। বাবা তাকে একটি ছাতা কিনে দিলেন। একদিন তিনি স্কুলে গিয়ে দেখলেন তার গরিব যে বন্ধুটি, যার ছাতা নেই, সে ভিজে পড়ে স্কুলে এসেছে। তার খুব মন খারাপ হলো। তিনি স্কুল শেষে সেই বন্ধুকে বললেন, এই ছাতাটি তুমি নাও, এরপর থেকে তুমি কিন্তু ভিজে পড়ে স্কুলে আসবে না। এই যে বন্ধুর জন্য ভালোবাসা, এই ভালোবাসাটি তিনি আজীবন মানুষের জন্য রেখে গেছেন। 6 ভাই বোনের মধ্যে মুজিব তৃতীয়। বাবা মা আদর করে তাকে খোকা বলে ডাকে, কিন্তু ঘরের বাইরে সেই খোকা সবার বন্ধু। সবুজ বন বনানি, পশু পাখি, তাদেরকেও সে খুব ভালোবাসে। বাড়ির দক্ষিণ পশ্চিমে খালের পাড়ে কাচারি ঘর। গৃহশিক্ষকের কাছে এখানে বসেই খালাতো, ফুপাতো, চাচাতো ভাই বোনদের সাথে সুর করে আমপাড়া নামতা পড়া। ১৯২৭ সালে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে স্কুল জীবন শুরু। বর্ষাকালে স্কুলে যেতে নৌকা থেকে পড়ে যাওয়ায় মা আর সেই স্কুলে পাঠাননি। মুজিব ভর্তি হয় গোপালগঞ্জ সীতানাথ একাডেমিতে। স্কুলটি এখন সীতানাথ মথুরানাথ, সংক্ষেপে SM মডেল হাইস্কুল নামে পরিচিত। স্কুলের ছাত্র শিক্ষকরা এখনও গর্বের সাথে সেদিনের ছাত্র মুজিবকে স্মরণ করে। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা AK ফজলুল হক এবং খাদ্যমন্ত্রী হোসেন শহীদ সরওয়ার্দি এই স্কুল পরিদর্শনে এলে কিশোর মুজিব তাদের পথ রোধ করেছিল। দাবি, স্কুলের ভাঙা ছাত্র হোস্টেল মেরামত করে দিতে হবে। সেই সময় থেকেই সরওয়ার্দি সাহেব বুঝতে পেরেছিলেন যে ইনি দুঃখী মানুষের পাশে থাকে, ইনি একজন সাহসী ছেলে। বাবা শেখ লুৎফর রহমান মাদারীপুর জেলার দেওয়ানি আদালতের সেরেস্তাদার। ছেলেকে নিজের কাছে রাখার জন্য তাকে মাদারীপুর নিয়ে ইসলামিয়া হাইস্কুলে ভর্তি করে দেন। স্কুলটি এখন ইউনাইটেড ইসলামিয়া স্কুল নামে পরিচিত। এদিকে হঠাৎ মুজিব অসুস্থ হয়ে পড়ে,
চোখের সমস্যা। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার টি আহমেদের চিকিৎসার পর মুজিব সুস্থ হয় ঠিকই, কিন্তু তখন থেকেই তার চশমা পড়া শুরু। পরে বাবা গোপালগঞ্জে বদলি হলে মুজিবকে ভর্তি করা হয় গোপালগঞ্জ মিশন স্কুলে। ছোট্টবেলা থেকে মুজিব দুরন্ত এবং একরোখা হলেও শিক্ষক কিংবা বড়দেরকে সম্মান করার স্বভাব ছিল তার জন্মগত। আর সহপাঠী সবার কাছে তার ছিল একটাই পরিচয়, মুজিব ভাই। খেলার মাঠে সে ছিল সবার আগে। এখন অনেক কিছুই বদলে গেছে। গোপালগঞ্জ মিশন স্কুল এখন সরকারি কলেজ নামে পরিচিত। দেশে তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে। গৃহশিক্ষক কাজী আব্দুল হামিদ মাস্টার কিশোর মুজিবকে পড়াতেন আর আন্দোলনের গল্প শোনাতেন। তখন থেকেই আন্দোলন আর রাজনীতির সাথে পরিচয়। 1938 সালে বাবা মা পছন্দ করে অল্প বয়সে ছেলের বিয়ে দিলেন নিজেদেরই পরিবারে ফজিলাতুন্নেসা রেনুর সাথে। পড়াশোনার পাশাপাশি মুজিব তখন রাজনীতিকেও জড়িয়েছে। প্রবেশিকা পাশ করে ভর্তি হন কলকাতায় ইসলামিয়া কলেজে। কলেজের ছাত্রাবাস বেকার হোস্টেলে তখন বহু ছাত্রনেতার সাথে তাঁর পরিচয় হয়। এখান থেকেই 47 সালে স্নাতক ডিগ্রি লাভ। 1947 সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় একটা মিটিং ডাকা হয়েছিল। এই প্রথম কিন্তু রাষ্ট্রভাষা বাংলা চাই একটা মিটিংয়ে উচ্চারিত হয় সেপ্টেম্বর মাসের 6 তারিখে পুরনো ঢাকার একটা ময়দানে। মুজিব ভাই বক্তৃতা দিয়ে তিনি বললেন যে অন্যতম রাষ্ট্রভাষা বাংলা চাই, কোর্ট কাছারির ভাষা বাংলা হবে, শিক্ষার মাধ্যম বাংলা হবে। আমার এখনও কানে বাজছে তার কণ্ঠস্বর। রবীন্দ্রনাথের কণ্ঠে বাংলাদেশ গান গেয়েছে, রবীন্দ্রনাথের কবিতায় মুক্তিযুদ্ধ প্রাণিত হয়েছে, নজরুলের কণ্ঠে বাংলাদেশ গান গেয়েছে, নজরুলের কবিতায় মুক্তিযুদ্ধের যোদ্ধারা প্রাণ দিয়েছে, এবং সবগুলোকে একত্র করে অগ্রপথিক নজরুলের কবিতা, অগ্রপথিক এ সেনাদল, অগ্রপথিক এই সেনাদলের নেতৃত্বে যিনি, তিনি আবারও বলে নেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমার মুজিব ভাই। 47-এ দেশ বিভাগের পর পাকিস্তান নামে একটি স্বাধীন দেশের জন্ম হলেও দেশের পূর্বাঞ্চলের মানুষ সেই স্বাধীনতা থেকে বঞ্চিতই থেকে যায়। শেখ মুজিব ঢাকায় চলে আসেন। বাবার ইচ্ছেতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকার রেসকোর্স ময়দানে এবং বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঘোষণা দেন একমাত্র উর্দুই হবে দেশের রাষ্ট্রভাষা। প্রতিবাদ করে বাঙালি ছাত্ররা। শেখ মুজিব সহ ছাত্রনেতারা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে কর্মসূচি ঘোষণা করেন। গ্রেফতারও হন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছাত্রনেতাদেরকে কথা দিয়েও 1952 জানুয়ারি ঘোষণা দিলেন একমাত্র উর্দুই হবে দেশের রাষ্ট্রভাষা। আবারও আন্দোলন। অনেকের সাথে গ্রেফতার হয়ে মুজিব কারাগারেই অনশন শুরু করলেন। ছাত্রনেতা মহিউদ্দিন যোগ দিলেন তাঁর সাথে। 20 ফেব্রুয়ারি জারি হল 144 ধারা। 52-এর 21 ফেব্রুয়ারি 144 ধারা অমান্য করে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের আমতলায় জড়ো হলেন। তারা মিছিল করলেন রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নির্দেশে মিছিলে গুলি চালানো হল। প্রাণ হারালেন আব্দুল জব্বার, রফিকউদ্দিন আহমেদ, আব্দুল সালাম, শফিউর রহমান, আবুল বরকত। কারাগারে মুজিব দীর্ঘ 12 দিন অনশনের পর মুক্তি পেয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে এলেন, কিন্তু জড়িয়ে পড়লেন আর এক আন্দোলনে। বঙ্গবন্ধু সেই সময়কার তরুণ ছাত্রনেতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যখন দেখলেন যে এই বিশ্ববিদ্যালয়েরই চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা, তারা তাদের কিছু সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য
ধর্মঘট করে, সেই আন্দোলনে বঙ্গবন্ধু সংহতি প্রকাশ করেন এবং এই সংহতি প্রকাশ করার কারণে সেই তদানীন্তন বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউনিভার্সিটির যে এক্সিকিউটিভ কাউন্সিল যেটি ছিল, সেই এক্সিকিউটিভ কাউন্সিল এই বিষয়টি এনে তরুণ ছাত্রনেতা শেখ মুজিবকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার আদেশ দেয়। আজকে এত বৎসর পরে হলেও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, যেটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি, সেখান থেকে এই অন্যায় বহিষ্কার আদেশ আমরা সর্বসম্মত ক্রমে প্রত্যাহার করে নিয়েছি। 1948 সালে ছাত্র সংগঠন ছাত্রলীগ গঠনকারীদের মধ্যে অন্যতম সংগঠক এবং নেতা ছিলেন শেখ মুজিব। 1949 সালে আওয়ামী মুসলিম লীগের জন্ম। মুজিব জেলে থেকে সহসম্পাদক নির্বাচিত হন। পরে দলটি আওয়ামী লীগ নামে পুনর্গঠিত হয়। শেখ মুজিব হন দলের সাধারণ সম্পাদক। 1954 সালে শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ নেতারা যুক্তফ্রন্ট করলেন। সাধারণ নির্বাচনে নৌকা প্রতীকে যুক্তফ্রন্ট বিজয়ী হয় বিপুল ভোটে। শেখ মুজিব আইন পরিষদের সদস্য এবং দুবার মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু পূর্ব ও পশ্চিম পাকিস্তানের চরম বৈষম্য দেখে মন্ত্রিত্ব ছেড়ে দেন। তখন পূর্ব পাকিস্তানে তৈরি কাপড়, কাগজ সহ নানা পণ্য পশ্চিম পাকিস্তানে বিক্রি হতো কম দামে, কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষকে তা চড়া দামে কিনতে হতো। পূর্বাঞ্চলের জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও পশ্চিমাদের দাপট ছিল সবখানে। এর উপর জারি হয় সামরিক শাসন। শেখ মুজিব সামরিক শাসনে প্রতিবাদ করে আবারও গ্রেফতার হন। দেশে তখন শুরু হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার চক্রান্ত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার জীবনের একটি বড় স্মরণীয় ঘটনা এই যে, সেটা বোধহয় 50-এর দশকের শেষ দিকে। একবার আমাকে কার্জন হলে গান গাইতে ডাকা হলো। রবীন্দ্রসঙ্গীত গাইতে তখন প্রায় কেউ ডাকে না, সেটা পাকিস্তান আমল। গেলাম গান গাইতে খুশি হয়ে। হঠাৎ একজন কেউ, কে যে আমার মনে নেই, এসে আমাকে বললেন যে, তখনও উনি শেখ মুজিবুর রহমান, শেখ সাহেব আপনাকে বলেছেন আমার সোনার বাংলা গাইতে। এখন বুঝি কত আগেই তিনি সোনার বাংলার কথা বলবার জন্যে, শুনবার জন্যে ব্যাকুল হয়েছিলেন। 1966 সালে পাকিস্তানের লাহোরে এক সর্বদলীয় জাতীয় সম্মেলনে শেখ মুজিব 6 দফা পেশ করলেন। বাঙালির এই ন্যায্য দাবি তুলে ধরায় গ্রেফতার হলেন। চাপানো হল আগরতলা ষড়যন্ত্র মামলা। এদিকে সর্বদলীয় ছাত্র সমাজ বঙ্গবন্ধুর 6 দফার আলোকে রাজবন্দীদের মুক্তির দাবি করে শুরু করল 11 দফার আন্দোলন। সবার কণ্ঠে একটাই দাবি, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। মামলা প্রত্যাহার করে স্বৈর শাসক 1969-এর 22 ফেব্রুয়ারি মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। পরদিন 23 ফেব্রুয়ারি এই সোহরাওয়ার্দী উদ্যানে বাঙালি তার প্রাণপ্রিয় নেতাকে উপহার দেয় বঙ্গবন্ধু খেতাব। শেখ মুজিব হলেন বাংলার বন্ধু। 1970-এর সাধারণ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ পূর্বাঞ্চলে 169 আসনের মধ্যে 167 আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। কিন্তু পশ্চিমা শাসকেরা বাঙালির হাতে ক্ষমতা দেবে না কিছুতেই। শুরু হল নানা ষড়যন্ত্র। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের অনুসারে বাঙালিরাও সেদিন সব রকম ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত। 3রা মার্চ পল্টনে এক জনসভায় বঙ্গবন্ধু অহিংস অসহযোগ আন্দোলনে ডাক দিলেন। পাকিস্তানের স্বৈর শাসক তখন রীতিমতো দিশেহারা, ষড়যন্ত্র তখনও চলছে। শেষ পর্যন্ত 1971-এর 7ই মার্চ ঢাকায় এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু স্বাধীনতার দিক নির্দেশনা দিলেন। আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, রাস্তাঘাট যা যা আছে
সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। 8ই মার্চ থেকে কালো পতাকা তোলা হলো, বন্ধ হলো এদেশের স্কুল, কলেজ, অফিস, আদালত। 16 থেকে 22শে মার্চ পাকিস্তানের স্বৈর শাসক বঙ্গবন্ধুর সাথে দফায় দফায় বৈঠক করে। 25 মার্চ গভীর রাতে তাদের সেনাবাহিনী লেলিয়ে দিল এদেশের শান্তিপ্রিয় মানুষের ওপর। সে রাতে গ্রেপ্তার হওয়ার আগেই বঙ্গবন্ধু স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তাকে পাকিস্তানে কারাগারে নিয়ে যাওয়া হলেও তিনি ছিলেন এদেশের সবার অন্তরে। তার যোগ্য সহকর্মীরা তাঁকে রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করে 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করলেন। 17 এপ্রিল নতুন সরকার শপথ গ্রহণ করল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে, আর সেই থেকে জায়গাটির নাম হল মুজিবনগর। এরপর শুরু হল যুদ্ধ। হানাদার পাকিস্তানি সেনা আর এদেশে তাদের সঙ্গী রাজাকার আল বদররা দেশটাকে তখন জল্লাদখানা বানিয়ে ফেলেছে। অসংখ্য মানুষের প্রাণ আর ধ্বংসের পর 71-এর 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এলো চূড়ান্ত বিজয়। ১৯২০ সালের ১৭ই মার্চ আর 1971 সালের ৭ই মার্চ একই মাসে 1920 সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম হয়। আমি মূলত স্বাধীনতার জন্মদিন বলি 7ই মার্চ। এই দিনই প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর সেই অমর কবিতা, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কি অন্তমিল দেখো। অসাধারণ কবিতা, ব্যঞ্জনা, ধ্বনি, শব্দ ঝঙ্কার ভাবা যায় না, অতুলনীয়। এই বাংলায় পাখি গান গায়, বনে যত ফুল ফোটে,